নমস্কার, আমি শ্রী মনোরঞ্জন আর্য। আমাদের এই বিশেষ অনুষ্ঠান এই মেজেস্টিক জার্নি অফ সিএসএমআইতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। নিজের ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের বলে অনেক মানুষ সফল হওয়া যায়। ঠিক তেমন একজন সফল ব্যক্তিকে আমরা আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত করে এনেছি হাইলাকান্দি থেকে। সে হলো আমাদের গ্রুপ লিডার মিস বুলটি রানী দাস। নমস্কার, আপনাকে স্বাগতম জানাই। নমস্কার, তো আমার নাম হচ্ছে বুলটি রানী দাস। হ্যাঁ, আমার ঘর হচ্ছে কালাইন আর আমার বাবার নাম হচ্ছে স্বর্গীয় হীরেন্দ্র দাস। আচ্ছা, ওকে। তো এখন আমি হাইলাকান্দিতে আছি সিএসএমআইতে গ্রুপ লিডার প্রমোশন। গ্রুপ লিডার পোস্টে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার যাত্রা কোথা থেকে শুরু হলো? আমার যাত্রা মানে সুস্মিতা ম্যাম ওনার কাছে, মানে অনেক সময় আমার জবের জন্য বহুত খুঁজেছিলাম, তো হঠাৎ করে যে ম্যামের সাথে একটু কল করে কথা বলে নি, ওখানে পোস্ট আছে নাকি, তো ওর সাথে আমি কথা বলেছিলাম। তো ওর কথা বলার পর বললো হ্যাঁ খালি আছে, তুমি আসতে পারো। তো মানে ওর কাছ থেকে আমার খবরটা পেয়ে আপনি এখানে আসলেন। হ্যাঁ, ঠিক আছে। তো সিএসএমআইতে আপনি অনেকদিন ধরে কর্মরত অবস্থায় আছেন এবং গ্রুপ লিডার পোস্টে আছেন। তো আপনার সিএসএমআই আসার পরে আপনার নিজের অভিজ্ঞতা বা অনুভব কেমন? এখানে আসার পর মানে অভিজ্ঞতা অনুভব, যেমন আমরা আগে যেরকম মানুষের সাথে কথা বলতে বা কারোর সাথে কথা বলতে ভয় পেতাম, এখানে এসে এরকম কিছু মানে ওটা সরে গেছে, তো ফেস করতে পেরেছি। ফেস করতে পেরেছে। আর এখন এখানে আসার পর আপনার কিরকম ফিল হয়, অনুভব কিরকম লাগে, ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, আমরা দেখতে পেরেছি আপনি কঠোর পরিশ্রম করেন এবং প্রতি মাসে টার্গেটগুলো ফুলফিল করেন, তো সেটা আপনার জন্য কীভাবে সম্ভব বা কী সিস্টেম ব্যবহার করে আপনি নিজে টার্গেটগুলো ফুলফিল করছেন? আমরা যেগুলো মানে অফিসে যেগুলো সিস্টেম আছে, হ্যাঁ, ম্যানুয়াল বা আমার স্যার তারা যেগুলো ক্লাস করেছিল, তো ওগুলো সিস্টেম অনুযায়ী আমি চলে যাই, এমন আমার টার্গেট যেটা আছে এটা ফুলফিল করতে পারে। ফুলফিল করতে পারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাদের সংস্থায় কর্মরত অবস্থায় আপনার কিবা অভিজ্ঞতা উপরে আমাদেরকে একটু জানান, কিবা যেরকম কিবা একটা অভিজ্ঞতা, যেরকম নেগেটিভ বা পজিটিভ থাকে না সবার লাইফে, তো তেমন আপনার লাইফে কিবা ওরকম পরিস্থিতি এসেছিল বিফলতার ক্ষেত্রে? আমি প্রবলেম পড়লে কি মানে ফেস জিনিসটা করতে হয়, নেগেটিভিটি তো থাকেই, তো এটা আমরা পজিটিভিটি করতে লাগে, যেমন ফিল্টার দিয়ে দিও, যেমন নেগেটিভ থাকে তো আমরা এটা পজিটিভ করতে হয়, তো এটাই আমি। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ। আচ্ছা, আপনি এত কষ্ট করে যেটা স্টেপে এখন পৌঁছেছেন গ্রুপ লিডার পোস্টে, তো সেই পোস্টে আসার জন্য আপনি কতটুকু কষ্ট করেছেন এবং কীভাবে সিস্টেমটা ফলো করে আপনি এগিয়ে আসলেন, ওই সম্পর্কে একটু আমাদেরকে জানান। তো এখানে আমি আবার এটা বলবো, যেগুলো সিস্টেম আছে, যে কোনো কাজ করতে হলে সিস্টেম থাকে, তো আমাদের অফিসে যেগুলো সিস্টেম আছে ওইগুলো সিস্টেম অনুযায়ী চলতে হয় এবং চলতে পেরেছি। আর বাকি যেগুলো ম্যানুয়াল সিস্টেম ইউজ করে আমার টার্গেটগুলো ফুলফিল করে আর আপনার যেগুলো গাইডসগুলো থাকে ওদেরকে কি হিসেবে গেট গার্ড করুন, যেগুলো জুনিয়র গাইডস আছে ওদেরকে ওদেরকে মানে আমি যেগুলো শিখতে পেরেছি তাদেরকে ওরকম আমি উৎসাহ দিয়ে থাকি, যে আমি পেরেছি তাদেরকে ওরকম শেখাতে হবে, স্ট্রং করতে হবে, তো ওইটাই। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা কথা যে আপনি তো মাসে অনেক টাকা উপার্জন করেন এবং করতে পেরেছেন, তো সেই টাকাগুলো দিয়ে আপনি কি করতে পেরেছেন নিজের জন্য? আমি এটা বলবো যে এটা তো ফ্যামিলির জন্য, ফ্যামিলি বলতে তো ঘরে মা বাবা নেই, তো দিয়ে আসে দিয়ের জন্য, এমন আমাদের যেগুলো মানে চলতে লাগে, যেমন নিজের পার্সোনাল কিছু খরচ থাকে, হ্যাঁ এগুলো জন্য, এগুলো আপনি চালাচ্ছেন, সাথে আপনার ঘরেও কেউ একটু সহায় করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনি যখন ফিল্ড ওয়ার্কে যান তখন আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করে আপনি বেরোন? মানে এটাই আমাদের যে ম্যানুয়াল সিস্টেম আছে, নিজের পার্সোনাল সিস্টেম, তারপরে মানুষের সঙ্গে যখন নিজের ব্যবহারটা ঠিক করতে লাগবো, ঠিক আছে, তবেই আমরা মানে একজনের যদি রেসপেক্ট করি তাহলে এও নিশ্চয়ই রেসপেক্ট করবে, তো এরকম তো নেগেটিভ তো পাই, তো এটারে কি পজিটিভ করতে হবে। এখন রাস্তাঘাটে পাওয়ার পর বা কেরোর ফ্যামিলিতে গেলাম অনেক তো নেগেটিভ মানুষ পাই, তো ওইখানে যাওয়ার পরে নেগেটিভিটি বহুত কথা কয়, এখানে তো আমরা মানে ভালোটা করে যাইতে লাগো, আমরা ভালো ব্যবহার করতে লাগো, তার মতো চললে তো হইতো না। ঠিক ঠিক, তো অর্থাৎ আপনি বি পজিটিভ হয়ে রোজ বেরিয়ে যান আর অনেক হার্ডওয়ার্ক করেন, তার জন্য আপনার যেগুলো গোল হয় এগুলা ইজিলি আপনি রিসিভ করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।
আপনি আমাদের সংস্থায় অনেকদিন ধরে কর্মরত অবস্থায় আছেন এবং অনেক দূর এগিয়েও যেতে পেরেছেন, তো আপনার এরকম এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি যেগুলো সিস্টেম ব্যবহার করেছেন, তো সেই সিস্টেমগুলো ব্যবহার করলে অনেকেও উপকৃত হতে পারবে নিশ্চয়। তো আপনার যেগুলো সিস্টেম ব্যবহার করে আপনি উপকৃত হয়েছেন, তো সেই সিস্টেমগুলো কী কী ব্যবহার করলে ভালো হয় আমাদেরকে একটু ওই বিষয়ে জানান। আপনার বাকি জুনিয়র গাছগুলো আছে, ওরা যাতে একটু ওখান থেকে শিখতে পারে। তো আমি জুনিয়র গাছগুলোকে তাদেরকে এটাই বলি যে যেগুলো সিস্টেম আছে ওইগুলো মানে ইউজ করতো, এবং যেগুলো আমরা সার তারা টার্গেট দিয়ে থাকে, দিনের একটা লক্ষ্য থাকে, এই লক্ষ্য অ্যাচিভ করতে হইলে নিশ্চয়ই আমরা যেটা সামনে যেটা আছে স্টেপ, এই স্টেপটা আমরা সাকসেস পাই তাড়াতাড়ি। তো ওইখানে আমরা তো সবাই এটাই মানে ব্রাঞ্চ ম্যানেজার ওয়ালা ইউআইসি, তো যেটা আমরা টার্গেট আছে এটা না করলে তো হইতো না, এটা তো পাইতাম না। তো এই যেটা আমরা টার্গেট থাকে এটা রোজ দিন আমরা টার্গেটটা ফুলফিল হয়, যেমন কেটিপি বিটিপি বা যাই ওইটা আমরা ফুলফিল করতে লাগবো, তবে আমরা এই স্টেপটা তাড়াতাড়ি সাকসেস পাবো। আচ্ছা, অর্থাৎ গোলের প্রতি ফোকাস দিতে লক্ষ্য রাখতে হবে, আর গোলটা রিসিভ করলে তো আমরা প্রমোশন ওরাও পাবে। ঠিক আছে, ধন্যবাদ। সফল ব্যক্তিদের জীবনে অনেক উত্থান পতন আসে, তো নিশ্চয় আপনার জীবনেও তেমন একটি দিন এসেছিল, আর সেই পরিস্থিতি আসলে আপনি ওখান থেকে নিজেকে কিভাবে বেরিয়ে আসেন? তো আমি এটাই বলবো, আমার লাইফে এরকম এসেছিল যখন আমি একটা প্রাইভেট স্কুলে যেতাম, তো আমার মা বাবা যখন মারা যায় তখন মানে এমন মুড হয়েছিল কিছু করার ইচ্ছে হয়েছিল, তারপর ভাবলাম তো ওরা তো চলে গেছে, কিন্তু ওরা চলে যাওয়ার পর তো নিজে তো বাঁচতে হবে। তারপর এখানে মানে কয়েক বছর আমি স্কুলে জব করেছিলাম, তারপর সিএসএমআইতে এসে মানে এখন সিএসএমআইতে এসে আমার অনেকটা ভালো লেগেছে, এখানে একটা নিজের ফ্যামিলি মতো পেয়েছি, তো আমি এটাই বলবো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ মিস বুলটিয়ানি দাস, আপনি হুদুর হাইলাকান্দি থেকে এসে আপনার অতি মূল্যবান সময়খানি আমাদের এখানে অনুষ্ঠানে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ, এবং আপনার যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আমাদের সবাইকে শেয়ার করলেন, আশা করি আমরা সবাই ওই এক্সপিরিয়েন্সে আমরা উপকৃত হব। আমরা আশা করছি যে আপনি আরও ভালো থাকেন, আরও ভালো চিন্তা নিয়ে আগবেড়িয়ে যান। আপনাকে ভগবান সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু করুক। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম, ধন্যবাদ।